আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সুষ্ঠু নির্বাচনের ইতিহাস সৃষ্টি করা হবে সিইসি। নতুন প্রেক্ষাপটে অংশগ্রহণমূলক নির্বাচনকে ভেজালহীন করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা বলেছেন, দলীয় সরকারের অধীনে থেকে যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, এবারের নির্বাচন সেই ইতিহাস সৃষ্টি করবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে সিইসি প্রধান অতিথির বক্তৃতা একথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তারিখ পেছানোর আর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, 30 তারিখ নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে, এরপর আর তারিখ পেছানোর সুযোগ নেই। প্রথম কারণ হলো জাতীয় পর্যায়ে এত বড় একটি নির্বাচনের পর 29শে জানুয়ারি সংসদ বসতে হবে, ফলে এটি বড় মাপের সময় নয়, কারণ নির্বাচনের পর ফলাফল আসবে এরপর গ্যাজেট করা, এই 300 আসনের গ্যাজেট করার জন্য সময় লাগে। দ্বিতীয়ত হলো টঙ্গীর ইজতেমা হবে 11 জানুয়ারি, এটি আমাদের চিঠি দিয়ে জানানো হয়েছে। এ সময় সারা দেশ থেকে আইন শৃঙ্খলা বাহিনী সংসদের আনতে হবে, যাতে কোনো সহিংসতা না ঘটে। সিএসি বলেন, নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিয়েছে, তাতে আমরা খুশি হয়েছি, কিন্তু ভোটের তারিখ আর পেছানোর সুযোগ নেই। রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেশি বিদেশি সকল স্তরের সংস্থার পর্যবেক্ষণ রয়েছেন, এবছর নির্বাচনের পরিবেশ হবে ভিন্ন। আমাদের দেশে কখনো নির্বাচন হয়েছে রাষ্ট্রপতির শাসিত নির্বাচন, কখনো সেনাবাহিনী, কখনো কেয়ারটেকারের অধীনে, কিন্তু অন্যান্য নির্বাচন থেকে এই নির্বাচন সম্পূর্ণ ভিন্ন, কারণ সংসদ ও সরকার বহাল রেখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। 2014 সালে এমন একটি নির্বাচন হয়েছিল, কিন্তু সেই নির্বাচনে সব দল অংশ নেননি। আমরা এবার আনন্দিত যে এই নির্বাচনে সব দল অংশ নিতে যাচ্ছে, সে কারণে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে এবং ভেজালমুক্ত নির্বাচন অনুষ্ঠানে আন্তরিকভাবে কাজ করতে হবে। এখন থেকে নির্বাচনের সকল দায়িত্ব রিটার্নিং কর্মকর্তাদের উল্লেখ করে সিএসি বলেন, নির্বাচন হতে হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোট একটি উৎসব, ভোটের দিন ভোটাররা আনন্দমুখর পরিবেশে ভোট দিতে যাবে, সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। ভোট প্রদান কক্ষ ছাড়া বাকি সব স্থানে পর্যবেক্ষক সহ সবাই যেতে পারবেন এবং তা পর্যবেক্ষণ করতে পারেন। উল্লেখ করে তিনি বলেন যে নির্বাচন জনগণ গ্রহণ করবেন, যে নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য হবে সেটি হবে গ্রহণযোগ্য নির্বাচন। এই অবস্থায় রিটার্নিং কর্মকর্তা সৃষ্টি করতে হবে, কিভাবে প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ করবেন, ভোট কক্ষ তৈরি করবেন, সব দায়িত্ব আপনাদের। সবাই আন্তরিকভাবে নির্বাচন পরিচালনা করলে সামগ্রিকভাবে আমাদের উপর জনগণের সন্দেহ হবে না। প্রার্থী ও রাজনীতিবিদদের সাথে সুসম্পর্ক রাখার নির্দেশ দিয়ে সিএসি বলেন, অনেকে এমপি ছিলেন, অনেকে যারা এমপি ছিলেন না তারা এলাকার সম্মানিত ব্যক্তি, তাদের সাথে যদি সুসম্পর্ক রাখেন তাহলেই কেউ নির্বাচনে সমস্যা সৃষ্টি করবেন না, তাদেরকে কখনো প্রতিপক্ষ হিসেবে নেবেন না, তাদের সহযোগিতা করলে তারাও আপনাদের সহযোগী বন্ধু হিসেবে কাজ করবে, বিরোধিতা করবে না, নিরপেক্ষতা হবে একমাত্র মাপকাঠি। ভয়ভীতির উদ্ভবে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, আপনাদের কারণে নির্বাচন কমিশনে যাতে বদনাম না হয়, ভয়ভীতির উদ্ভবে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। নির্বাচন কমিশনার মাহবুবুল তালুকদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল অব শাহাদাত হোসেন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। সংসদ নির্বাচনের পুনরায় তহসিল অনুযায়ী 30শে ডিসেম্বর রোববার ভোট গ্রহণ, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 28শে নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন 2শে ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 9শে ডিসেম্বর। বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।